অনুপ্রবেশকারী প্রতিরোধে ও নেশার বিরুদ্ধে একের পর এক নিজেদের সাফল্য অব্যাহত রাখলো আগরতলা রেল পুলিশ। রুটিন মাফিক তল্লাশিতে নেমে রেল স্টেশন থেকে পুলিশ গাঁজা সহ আটক করে এক গাঁজা পাচারকারীকে, একই সাথে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বহিররাজ্যে পাড়ি দিতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ল তিন বাংলাদেশি নাগরিক। আটক চারজনকেই আদালতে তোলা হয়েছে। পুলিশের এই সাফল্যের কথা জানিয়েছেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস। রাজ্যে ধারাবাহিকভাবেই চলছে অনুপ্রবেশ। প্রতিদিনই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পাচারকারীদের হাত ধরে বহিরাজ্যে পাড়ি দিচ্ছে একাংশ বাংলাদেশি নাগরিক। তাদের একটা ক্ষুদ্র অংশ পুলিশের হাতে ধরা পড়লেও অনুপ্রবেশকারীদের বড় অংশই নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছতে সক্ষম হচ্ছে। এতে করে প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা ব্যবস্থা। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও যেভাবে উৎসবের মেজাজে বাংলাদেশিদের প্রবেশ ঘটছে, তাতে করে স্বাভাবিকভাবে বিএসএফ এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখল আগরতলা রেল পুলিশ। প্রায় প্রতিদিনই রেল স্টেশন থেকে রুটিন মাফিক তল্লাশিতে নেমে বাংলাদেশিদের আটক করতে সক্ষম হচ্ছে রেল পুলিশ। শুধু তাই নয়, একই সাথে রেল পুলিশ রেল স্টেশন থেকে উদ্ধার করতে সক্ষম হচ্ছে বিভিন্ন নেশা সামগ্রীও। বৃহস্পতিবার বিকেলে বহিরাজ্যে পাচারকালে 15.5 কেজি গাঁজা সহ এক গাঁজা পাচারকারীকে আটক করে রেল পুলিশ। আটক ব্যক্তির নাম ফখরুদ্দিন আহমেদ, বাড়ি আসামে। একই সাথে দিন রেল স্টেশন থেকে গোপন খবরের ভিত্তিতে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের মধ্যে দুইজন মহিলা ও একজন পুরুষ। ধৃতরা হলেন সাগর ঘোষ, সোনালী রানী ঘোষ, মনীষা কুমারী ঘোষ। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলা। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রেলে কলকাতা যাওয়ার পথে ধরা পড়েন তারা। গাঁজা পাচারকারী ও তিন বাংলাদেশিকে শুক্রবার আদালতে তুলে পুলিশ। পুলিশের এই সাফল্যের কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস। আমরা তিনজন বাংলাদেশি নাগরিককে আগরতলা রেল স্টেশনে আটক করা হয়। তারাও অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে রেলে করে কলকাতা যেতে চেয়েছিল। তো ওনাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম সাগর ঘোষ, আরেকজন শ্রীমতী সোনালী রানী ঘোষ, আর একজন হলো মনীষা কুমারী ঘোষ। তো তাদের কাছ থেকে আমরা কিছু বাংলাদেশি কারেন্সি, কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশের যে নাগরিকত্ব কিছু দলিলাদি আছে, কাগজপত্র আছে, এগুলি আমরা পেয়েছি। তো আজকে আমরা ওনাদেরকেও আমাদের যে আগরতলা মহামান্য আদালত আছে ওনাদের প্রেরণ করছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।